ইভিনিং, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশানের পাশের বেল আইকনটা হিট করে অল করে দিও। তাহলে ফার্দার আমি যা যা ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশান পাবে। তো গুড ইভিনিং বললাম কারণ এখন বিকেলবেলা, আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো মেঘা চলে গেছে পড়তে, এবার আমার কাজ স্টার্ট। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আমার ঘর বাড়ি পুরোপুরি ডিপ ক্লিন করি। তো দেখো, ডিপ ক্লিন করা তো রোজ পসিবল না। রোজ আমরা হয় ফার্নিচার মুছি, ঘর ঝাড় দিয়ে পুছি, কিন্তু ঘরের ঝুল ঝাড়া, বেডশিট চেঞ্জ করা, এগুলো তো রোজ করা হয় না। এগুলো সপ্তাহে একদিন করা হয়। তো আমাদের যেহেতু মাঠের ধারে ঘর, আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন হলেও ঘরের ঝুলটুলগুলো ঝাড়তেই হয়, নাহলে ভীষণ ঝুল হয়ে যায় আর খুব বাজে লাগে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে আমার বাড়িঘর ধর ডিপ ক্লিন করি। আর আমি সবসময় বিকেলবেলায় পরিষ্কার করা প্রেফার করি, কারণ আমার অসুবিধা হয় সকালবেলা করলে, কারণ সকালবেলা মেঘা বাড়িতে থাকে। এখন তো অনেক বছর ধরে স্কুল বন্ধ, মধ্যখানে খুলেছিল, তাও আমি বিকেলে, যেহেতু আমার করা অভ্যেস বিকেলেই করি, কারণ ও টিউশন চলে যায়, মা মাসি ওরা বাইরেটা গিয়ে একটু বসে হাওয়া খায়, আমার পরিষ্কার করতে সুবিধা হয়। নাহলে বাচ্চা থাকলে কি হয়, গরম লাগে, ধুলো ওড়ে ওদের প্রবলেমও হয়, প্লাস বাড়িতে বয়স্ক লোক, আমার শাশুড়ির তো 12 মাসে একটু সর্দি কাশির প্রবলেম, ওই ধুলো নাকে যায় প্রবলেম হয়। তার জন্য আমি সবসময় চেষ্টা করি বিকেলে করার, তাহলে বাড়ি পুরো ফাঁকা থাকে, কেউ থাকে না, আমি আমার নিজের মতো করে পুরোটা পরিষ্কার করে নিতে পারি। তো চলো এখন যাই, পাখা অফ করে দিই, দেখো অলরেডি ঘামা স্টার্ট করে দিয়েছি, এখন যাই সব কিছু পরিষ্কার করব। আর আমি কিভাবে আমার বাড়িঘরদের পরিষ্কার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো মায়ের ঘরে চলে এসেছি, মায়ের ঘরের ফার্নিচারগুলো পুছে নিচ্ছে। মায়ের ঘরের ফার্নিচারগুলো সত্যি কথা বলতে রোজ পোছা হয় না, যেটা সত্যি সেটাই বললাম। আমার ঘরের ফার্নিচার যেমন আমি রোজই পুছি, বাট মায়ের ঘরটা রোজ পোছা হয় না, কারণ মা সকালবেলা দিয়ে শুয়ে থাকে, পুজো দেয়, বা মায়ের ঘরটা ভিতর দিকে, আমার ঘরটা মেনলি রাস্তার দিকে মাঠের পাশে, সেই জন্য আমার ঘরে ঝুলটাও বেশি হয়, মায়ের ঘরে অতটা ধুলো পড়ে না, ওই জন্য মায়ের ঘরটা একদিন দুদিন অল্টারনেটিভ পুছে নিই। আর সপ্তাহে একদিন তো পোছাই হয়, কারণ আর ঘর ঝাড় পোস্ত সেটা রোজই দুবেলা করতে হয়, কারণ মায়ের এখন অনেকটাই বয়স হয়ে গেছে, মায়ের পক্ষে ঘর ঝাড় দেওয়া পোছা এগুলো কখনোই পসিবল না। আর হেল্পিং হ্যান্ড যিনি, তিনি তো একবারই আসেন, সেই 12টা সাড়ে 12টার সময় সকালবেলা পুষতেই হয় আমাদেরকে এইগুলো, ওই জন্যে। আর এখন দেখো বাবা আর মামার ছবি পাশাপাশি রয়েছে, ওটা পুছে নিচ্ছি। তো বাবা 2 বছর আগেই মারা গেছেন, বাবা মামা দুজনেই পরপরই মারা গেছেন, তারপর থেকেই মাসি, মামা মারা যাওয়ার পর থেকেই মাসি আমাদের সাথেই থাকে এখন। তো মা আর মাসি এখন বাইরে বসে রয়েছে, আমি এখন এগুলো পুছে নিচ্ছি। তো ন্যাকড়াটা চেঞ্জ করেছিলাম, কারণ যেগুলো দিয়ে ফার্নিচার পুছছি সেগুলো দিয়ে তো ছবিটা পোছা যাবে না, সেই জন্য চেঞ্জ করেছিলাম, এখন আবার ওটা চেঞ্জ করে নিলাম। মায়ের ঘর ঝাড় পোছ সব কিছু হয়ে গেছে, পোছাও হয়ে গেছে, এবার আমি আমার ঘর ঝাড়তে চলে এসেছি। তো ঘরে বেশ ঝুল হয়েছে, ওই জন্য ঝেড়ে নিচ্ছি, মায়ের ঘরটা ঝাড়লাম না, কারণ মায়ের ঘরটা বেশ কিছুদিন আগেই, 3-4 দিন আগেই ঝেড়েছি, ওই জন্য আমার ঘরের ঝুলগুলো এখানে ঝেড়ে নিচ্ছি। আর মাথায় দেখো ক্যাপ পরে নিচ্ছি, কারণ এখন বিকেলবেলা, বিকেলবেলা তো স্নান করবো না, সেই জন্যে এখানে মাথায় একটা ক্যাপ পরে নিয়েছি, যাতে চুলের মধ্যে ঝুলটা না পড়ে। তো এখানে দেখো এই ফুলঝাড়ুটা দিয়েই আমি এসিটাও মুছে নেবো, কারণ এসি পাখা কিছুদিন আগেই পরিষ্কার করেছি, এসিটা দেখেই বুঝতে পারছো পুরো পরিষ্কার, শুধু একবার ফুলঝাড়ু দিয়ে একটুখানি ক্লিন করে নেবো। তো আমার দেখো পাখাটা কিন্তু একদম পরিষ্কার, বললাম না কয়েকদিন আগে মায়ের ঘর ছেড়েছিলাম, তো পাখাটা আমি পরিষ্কার করতে পারি না, ওটা সুদীপ্তই মেনলি পরিষ্কার করে, তো পাখা একদম পরিষ্কার রয়েছে, ওই জন্য পাখাটা আর পরিষ্কার করলাম না। এখানে অতটা বোঝা যাচ্ছে না পরিষ্কার, কারণ পাখাটা সাদা, এবার অনেক দিন হয়ে গেছে তো কালারটা একটু এরকম লাগছে, কিন্তু পাখা পুরোপুরি ক্লিন।
করতে করতে মুছতে মুছতে ধারাম করে লাগলো হাতে। মানে আমার এরকম সবসময়ই হয়, এখানে লেগে যাচ্ছে, ওখানে লেগে যাচ্ছে। মানে আমি যখন চলাফেরা করি আমার বর বলে তুমি অন্ধের মতো চলো, সবসময় ঠোকাঠুকি এদিক ওদিক লাগতেই থাকে, তো বেশ জোরেই হাতে লাগলো। তো এখানে দেখো আমি আমার উইন্ডোটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রাস্তার দিকে ঘর আগেই বলেছি ওই জন্য কী বলতো ভীষণ ঝুল পড়ে যায়। তো এখানে আমি কলিন দিয়ে পরিষ্কার করছি, তো তোমরা যদি কলিন দেওয়ার পর খবরের কাগজ দিয়ে পরিষ্কার করো না, এরকম কাঁচের উইন্ডো আরও ভালো পরিষ্কার হয়। তো আমি কিন্তু তাই করি, খবরের কাগজ দিয়ে পরিষ্কার করি, কিন্তু এখন আমার কাছে খবরের কাগজটা শেষ হয়ে গেছে। সুদীপ তো জানে না সব খবরের কাগজ দিয়ে দিয়েছে, ওই জন্য আমি এখানে ন্যাকড়া দিয়ে করছি। নাহলে কলিন দেওয়ার পর যদি খবরের কাগজ দিয়ে পরিষ্কার করে কাঁচটা বেশি ভালো পরিষ্কার হয়। তো দেখো আমি ওদিকে চলে গেছি, পিছন দিকটাও ব্যাক সাইডটাও পরিষ্কার করতে হবে সেই জন্যে। তো ঘরদোর আমার সব কিছু ঝাড়া কমপ্লিট, এখানে বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি, কারণ যেহেতু ঘরদোর ঝেড়েছি বেডশিটটাও নোংরা হয়েছে। আর এই সপ্তাহে শনিবার দিনকে আমি তো প্রত্যেক সপ্তাহে শনিবারই বেডশিট চেঞ্জ করি, তবে এই সপ্তাহে আমার শনিবার বেডশিট চেঞ্জ করা হয়নি, কারণ কাজ ছিল অনেক এক্সট্রা, ওই জন্য আর করা হয়নি, তাই আজকেই করে নিচ্ছি। তো তোমাদেরকে স্কিপ করে করেই পুরোটা ভিডিও দেখালাম, কারণ যদি স্কিপ না করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরাই বোর হয়ে যাবে দেখতে দেখতে, সেই জন্য একটু স্কিপ করে করেই দেখালাম। তো আমি সবসময় বিছানায় না দুটো চাদর পাতি, কারণ মানে নিচের যে গদির যে সেলাইগুলো আছে না ওগুলো যেন আমার মনে হয় পিঠের মধ্যে যেন মনে হয় বাঁধে, ওই জন্য আমি সবসময় দুটো করে বেডশিট পাতি, নিচে একটা আর ওপরে একটা। নিচেরটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করি না, ওটা মোটামুটি মাসে একদিন চেঞ্জ করি, আর ওপরেরটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে নিই। তো আমার যেহেতু সত্যি কথা বলতে কি বলতো একটাই রুম, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখা, কারণ বাড়িতে বয়স্করা আছে, ছোট বাচ্চা আছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে খুবই অসুবিধা হয়। পাখা বন্ধ, গরমে এই হচ্ছে আমার হাল। এখন খালি ঘরটা ঝাঁট দেবো আর মুছবো, ঝাঁট দিলে আর মুছলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট। ঘর মোছার সময় হলো বিপত্তি, মোছার ডান্ডাটা গেল ভেঙে, তার জন্যে বসেই হাত দিয়ে মুছতে হচ্ছে। তো আমার এরমভাবে সত্যি কথা বলতে বসে মুছতে না ভীষণ কষ্ট হয়, আমি পারি না, যেহেতু সেলাই আছে, একটা স্টিচ রয়েছে, সেটার একটা ব্যথা হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু ঘরটা ধুলো ধুলো রয়েছে এরমভাবে না মুছলে প্রবলেম, সারা ঘর কিচকিচ করবে। কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। আর এখন বসে পড়েছি চা নিয়ে, কারণ এত খেটেছি সমস্ত এনার্জি লুজ হয়ে গেছে, তো এনার্জি গেন করতে হবে, তার জন্য চা নিয়ে বসে পড়েছি। মেঘাই সবেমাত্র এলো, ওকে দুধ মুড়ি দিলাম, আমিও চা বানালাম একটু, কারণ মানে একটা ঘরদোর পরিষ্কার করতে তো তোমরা জানোই ম্যাক্সিমাম দু আড়াই ঘন্টা সময় তো মানে চোখের পলকের সাথে বেরিয়ে যায়, তো ওই জন্যেই আমি বিকেলবেলা করি, কারণ সকালবেলা কখন পাখা চালাবে কখন হবে বিরক্ত করে এইভাবে, প্লাস সকালবেলা না একদম টাইম পাওয়া যায় না, রান্না থাকে, ওর অনলাইন ক্লাস থাকে, অনলাইন ক্লাস না থাকে স্কুলে যাওয়া থাকে, তার টিফিন তৈরি করো, তারপর যে হেল্পিং হ্যান্ড সেও চলে আসে, এবার তখন না এগুলো হয় না, সেই জন্য বিকেলবেলা করলে আমার কাছে মনে হয় যেন বেস্ট।
তো যাই হোক, এখন চাটা খাই আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আর বড় করবো না, কারণ আজকের মেন কি বলবো জিনিসটাই হলো যে কিভাবে আমি আমার বাড়ি ডিপ ক্লিন করি, যেটা এখন ইউটিউবে ভীষণভাবে ট্রেন্ড চলছে। তো আমি ভাবলাম আমিও করে দেখাই, কারণ আমি যেটা আর আমি যেটা করি আমি তোমাদেরকে সেটাই দেখালাম। এক্সট্রা কিছু করে যে এটাও আমি করি সেটা আমি তোমাদের দেখাইনি, যেটুকু করি সেটুকুই, সেটা খুব সামান্যই। এর থেকে অনেকে যেমন দেখছি একদম ওপরে উঠে যাচ্ছে, এখানে উঠে যাচ্ছে, না ওরকম আমি কিছু করি না। আমি এইভাবেই খুব সিম্পল ওয়েতে সাধারণভাবে ঘরদোর পরিষ্কার রাখার চেষ্টা করি, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আর এখনও আমার পরিবারের সদস্য হওনি, আমার বন্ধু হওনি, আমার দিকে হাতটা বাড়াওনি, তারা প্লিজ নিজের হাতটা আমার দিকে একটু বাড়িয়ে দাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশানের পাশে বেল আইকনটা হিট করে অল করে দিও, তাহলে ফার্দার আমি যা যা ভিডিও দেবো তোমরা তা সব কিছু দেখতে পারবে। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে।